গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। গাইজ, তোমরা দেখছো আকাশ বাংলা ব্লগ। তো গাইজ, আজ আমরা যাচ্ছি মেলাতে। তো আজ মেলাতে যেটা যেটা দেখবো তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো এখন মেলাটা দেখা যাক। We'll be right back.
So guys, we finally have a lot of fun. So guys, we finally have a bike ticket on this trip. So guys, এখন finally বাড়ি থেকে রওনা দিয়ে দিয়েছে একদম কনফার্ম তো গাইস এই যে ওই ড্রাইভারটা এবার গাড়ি চালাইছে তো ড্রাইভারটা গাড়ি চালাইছে তো ভাই কি বলবো এত ভিড় ছিল আর এত মানন না যায় ও এখানে দাঁড়ায় নাকি সামনে তো এখন সামনে দাঁড়াবো চলো আমাদের একটা ছোট ট্রিপ হবে তো দেখো গান মারাও গা তো গাইস এখন অনেকটা রাত হয়ে গেছে তো গাইস এখন বাজে রাতের 10:30টা বেজে গেছে তো গাইস এখন চলো অনেকটা রাত হয়ে গেছে তো খুব ঠান্ডা করছে তো যে রাস্তায় আমাদের দুই বন্ধু একসাথে হাঁটছে তো ইভেন্টকে দেখে নাও চলে যাবো দেখো ইভেন্টও তো ইনি হচ্ছেন সেই ড্রাইভার যে ড্রাইভার ফুল স্পিডে গাড়ি চালাচ্ছিল আর মানে দুটো হাত বিটা একদম ধাই 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 করে লাফাইছিল খুবই প্রচণ্ড স্পিডে বাইক চালাচ্ছিল এখন যা এই ঠান্ডা তো কী বলবো আমি পুরো চারটে ড্রেস পরে আছি তোমাদেরকে দেখিয়ে দেবো বাট এখন খুলে দেখাতে পারবো না কারণ প্রচুর ঠান্ডা পড়েছে তোমরা বলবে কি গাড়িটা কোথায় গেলো তো গাড়িটা আমাদের এখানে একটা গ্যারেজে রেখে দুজনে গাড়ি চালানো কারণ আমি আসছিলাম না ও আমাকে জোর করে নিয়ে এলো আমি আসতে দেখান আমি আসছি তো গাড়িটা থেকে একলা ভয় লাগবে এখন কোথায় চলে যাবে দেখি কারো ঘর ঢুকতে পারে ভুল করে তো বুঝতেই পারছি কী হবে বাঙালি পিছিয়ে খুব বৃন্দাবন দেখি তো আমরা রাস্তায় হেঁটে হেঁটে এখানে যাই তো ভ্লগ আমি পরে কন্টিনিউ করছি তো এখন খুব ঠান্ডা সেই জন্য পকেটে মোবাইলটা আমি করলাম ঠিক আছে একটা মোবাইলটা ঠান্ডা হয়ে যাবে ফাইনালি